মিছিলের শহর কলকাতায় আজ আরেকটি মিছিল। হ্যাঁ দর্শক, দীর্ঘ 50 দিন যাবৎ ধরে প্রায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএর দাবিতে যে আন্দোলন করছে, আজ তার একটা মহারূপ ধরছে। গতকাল থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে অনশনে বসেছেন এবং আজকে তার একটা বৃহৎ রূপ হিসাবে তার বঞ্চনার প্রতিবাদে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজ্য সরকারি কর্মচারীদের যে প্রাপ্য দিয়ে দিচ্ছে না, সেই প্রাপ্য ন্যায্য ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা আজ একটা মহামিছিলের ডাক দিয়েছে। দুটি মিছিল, একটি হাওড়া স্টেশন থেকে, অপরটি শিয়ালদহ স্টেশন থেকে, দুটি মিছিল একযোগে শুরু হয়ে গেছে। মিছিল দুটি গিয়ে যোগাবে শহীদ মিনারের তলায়, সেখান থেকে তারা তাদের ন্যায্য প্রাপ্য ডিএর দাবিতে আন্দোলন গড়ে তুলবে। দেখে নিন আজকের সেই মিছিলের হাওড়া স্টেশনে যখন তারা জমায়েত হচ্ছিল তখনকার কিছু ছবি। দর্শক, আমাদের চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এরকম খবর পাওয়ার জন্য